নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানকে পিস্তল ও হেরোইন সহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ এক অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানকে একটি ম্যাগাজিন ও 300 গ্রাম হেরোইন সহ উদ্ধার করে। এ বিষয়ে রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, চনপাড়ায় বিগত দিনে যে আরো যারা আছে তাদের সাথে কিন্তু এই রায়হান, বিশেষ করে আপনার এই জয়নালেরও একটা গ্রুপ আছে, সে এখন হয়তো আগের মতো প্রকাশ্যে আসে না, কিন্তু তারও ছেলেবেলে আমরা যেটা শুনি যে তারও ছেলেবেলের সাথেই মূলত রায়হানের ছেলেবেলে রায়হানদের গ্রুপিংটা হয়ে থাকে, মারামারি হয় এবং এখানে যে অস্ত্রের যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা দেখি। তো সেই রায়হানকে কালকে আমরা এই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার দেওয়া তথ্য অনুযায়ী তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলিভর্তি একটি ম্যাগজিন এবং প্রায় 300 গ্রাম হেরোইন আমরা উদ্ধার করি। এবং তার বিরুদ্ধে কিন্তু আমাদের রূপগঞ্জ থানায় অনেক মামলা আছে এবং আপনারা জানেন যে রায়হান কিন্তু ইতিপূর্বেও কিন্তু বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং সেই গত পরশুদিন মানে শুক্রবারের যে ঘটনাটা এটা কিন্তু তার ছেলেবেলে এবং সে উপস্থিত থেকে ওইখানে কিন্তু ঘটনাটা সংঘটিত করেছে। তো যাই হোক, আপনাদের মাধ্যমে আমরা এটাই বলার বারবার চেষ্টা করি। এনএনটিভি নারায়ণগঞ্জ।